আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম নতুন ও আনকমন একটা রেসিপি, টক মিষ্টি কাঁচা আমের জিলাপি রেসিপি তৈরি করে দেখাবো। অনেকে শুনে হয়তো অবাক হচ্ছেন যে কাঁচা আম দিয়ে কীভাবে আবার জিলাপি তৈরি করা যায়। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর ইফতারে তো আমরা জিলাপি খেয়ে থাকি, তাই আমি বলবো ইফতারের জন্য এই কাঁচা আমের জিলাপিটা তৈরি করে দেখবেন, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তৈরি করা একদমই সহজ আর খেতে দারুণ মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। জিলাপি তৈরি করার আগে জিলাপি শিরা তৈরি করে নেব, তাই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফ্লেভারের জন্য, আর দিচ্ছি সামান্য পরিমাণ সবুজ কালার। এবার চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রংটা মিশাতে চেষ্টা করবেন, তাহলে জিলাপিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। চিনিটা মিশে যাওয়ার পর অপেক্ষা করতে হবে ভালোভাবে বলক আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন শিরার মধ্যে বলক চলে এসেছে। এই শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যেন না জমে যায়, তাই এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এখন জিলাপির জন্য শিরাটা একদম রেডি। এখন আমি এটাকে চুলাটাকে বন্ধ করে একটা সাইডে রেখে দেব। এখানে আমি একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি, আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমের উপরে খোসাটা ছাড়িয়ে নেব। আমের উপরে খোসাটা ছাড়িয়ে আমটাকে এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখুন, আমি কাঁচা আমের জুসটা বের করে নিয়েছি, এর মধ্যে আমি সামান্য পরিমাণ সবুজ কালার মিশিয়ে নিয়েছি। এখন আমি জিলাপির জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এখন আমি একটা চালের উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এবার আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা করার জন্য আমি এখানে কাঁচা আমের জুস নিয়েছি। এবার আমি অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নেব, একসঙ্গে না দিয়ে, একবার না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। এখন আমি বাকি জুসটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে আরও 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। জিলাপির ব্যাটারটা একদম স্মুথ হওয়া পর্যন্ত আমি এটাকে এভাবে মিশিয়ে নেব। এটাকে আমি প্রায় 4-5 মিনিট খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটাকে আমি 4-5 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা যখন উপর থেকে নিচে পড়ছে তখন কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না। আপনাদেরকে দেখে কিন্তু বুঝে নিতে হবে যে ব্যাটারটা কীরকম হয়েছে। এটা জাস্ট দেখা সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সবুজ কালার। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার কালারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। জিলাপিগুলো তৈরি করার জন্য আমি এখানে এরকম একটা কেচাপের বোতল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্যাপিন ব্যাগও ইউজ করতে পারেন। সম্পূর্ণ ব্যাটার আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। জিলাপি তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। জিলাপিগুলো দেওয়ার সময় কিন্তু তেলটা অনেক বেশি গরম থাকতে হবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ব্যাটারটা দেওয়ার পর জিলাপিগুলো কিন্তু সঙ্গে সঙ্গে উপরে উঠে আসছে। জিলাপিগুলো বাছতে সময় লাগবে 1 থেকে 1.5 মিনিটের মতো। সামান্য কালার চেঞ্জ হলে জিলাপিগুলো ভাজা হয়ে যাবে, একদম লালচে বা ব্রাউন করে ভাজা যাবে না। জিলাপিগুলো ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এগুলাকে একটা চাকনিতে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তেল জড়িয়ে উঠিয়ে এগুলাকে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। জিলাপিগুলোকে ভাজার পর অন্য কোথাও রাখা যাবে না, সরাসরি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। জিলাপিগুলোকে আমি শিরার মধ্যে 1 সেকেন্ডের মতো রেখে তারপর উঠিয়ে নেব।
দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জিলাপিগুলা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই কাঁচা আমের জিলাপি টেস্ট সম্পর্কে আপনাদেরকে আগে বলেছি, আমার থেকে ভীষণ ভালো লেগেছে। আর যারা কিনা টক মিষ্টি দুটোই পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে। একটা জিলাপি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন শিরাটা কত সুন্দরভাবে ঢুকেছে। আশা করছি আমার আজকের এই কাঁচা আমের জিলাপি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনারা বাসায় অবশ্যই তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।